বন্ধুরা আমি জামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউ পিএসসি এক্সাম বন্ধুরা আজকে নলেজ ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করব যে এই কোশ্চিনগুলো তোমাদের আফখান প্রতিটি চাকরি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট তো সেশনটা মন থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না বেসলি চ্যানেল যারা প্রথম ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিএস যে সমস্ত ক্লাসেসগুলো হয়ে গেছে সেই ক্লাসেসগুলো অবশ্যই প্লে লিস্ট ভিজিট করে অ্যাটেন্ড করে নেবে অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট কোয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েন্ট আছে আমাদের এখানে নিচের কোনটি ভুল এখানকার মধ্যে কোনটি আমাদের ভুল আছে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে অপশনগুলোতে দেখো কী আছে আমাদের রাসলীলা মণিপুর আচ্ছা আমাদের নেক্সট আছে আমাদের এখানে ঝিঝিয়া বিহার গিদ্দা পাঞ্জাব ছো ঝাড়খণ্ড এখানে কি দেওয়া আছে বলতো এখানে এই যে রাসলীলা এটি একটি নৃত্য এটা একটি নৃত্য যেটা আছে ক্লাসিক্যাল ড্যান্স এটা যেটা আছে মণিপুরের ঝিঝিয়া এটি বিহারের গিদ্দা পাঞ্জাবের ছোঁ কোথাকার আমাদের ছোঁ আমাদের পশ্চিমবঙ্গের যে ছৌ নাচ ছো নাচ আমাদের পশ্চিমবঙ্গে সেই জন্য এটা আমাদের ভুল হবে অপশন এরটা পশ্চিমবঙ্গে এছাড়াও আরও রয়েছে ছো নাচ রয়েছে বাউল নাচ আছে তারপর কাঠি রয়েছে কীর্তন রয়েছে মহল আছে গম্ভীরা আছে ঢালি আছে যাত্রা আছে এই সমস্ত নৃত্যগুলো যেগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের নিশ্চয়ই চলে আসো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কে হলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হয়েছে অ্যাপয়েন্ট হয়েছেন তো এখানে ক্যারেক্টারদের কী এসে যাবে আমাদের পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলো আমাদের এখানে সি বি আনন্দ বোস সিবি আনন্দ বোস এখান আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার এসে যাবে আমাদের কী মুখ্যমন্ত্রী কে আছে মমতা ব্যানার্জি আমাদের লোকসভা সিট কত বিয়াল্লিশটি রাজ্যসভার কটি ষোলোটি এবং ফার্স্ট রাজ্যপাল কে ছিল চক্রবর্তী রাজাগোপালাচারী বর্তমানে কলকাতা হাইকোর্ট আমাদের কলকাতা হাইকোর্ট রয়েছে কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি কে রয়েছে প্রকাশ শ্রীবাস্তব প্রধান বিচারপতি রয়েছে কলকাতা হাইকোর্টে এছাড়া মাথায় রাখ স্পিকার যিনি আছেন বর্তমানে স্পিকার আছে আমাদের বিমান ব্যানার্জি বিমান ব্যানার্জির স্পিকার আছে পশ্চিমবঙ্গে তো মাথায় রাখবে এগুলো নেক্সট ওই চলে আসবো আমরা নেক্সট হয়েছে মেটা ইন্ডিয়া এর কান্ট্রি হেড পদে কে নিযুক্ত হলেন তো মেটা ইন্ডিয়ার কান্ট্রি হেড পদে নিযুক্ত হয়েছেন কে কারেক্ট অ্যান্সার বন্ধুরা এখানে হয়ে যাবে আমাদের মেটা ইন্ডিয়ার হেড এখানে অ্যাপয়েন্ট হয়েছে কান্ট্রি হেড সন্ধ্যা দেবানাথন সন্ধ্যা দেবনাথন এখান থেকে অ্যান্সার এসে যাবে বলতে যেগুলো দেওয়া আছে আমাদের এখানে বিবেক জোশী ইনি রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে আরবিআই সেন্ট্রাল বোর্ড ডিরেক্টর আরবিআই যেটা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সেন্ট্রাল বোর্ড ডিরেক্টর অ্যাপয়েন্ট হয়েছেন এবং গিয়ানি ইনফান্টিনো গিয়ানি ইনফান্টিনো ইনি ফিফা ফিফার প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হয়েছেন ফিফার প্রেসিডেন্ট এবং অরুণ কুমার সিং ইনি ওএনজিসি কোম্পানি আছে যে ওএনজিসির চেয়ারম্যান অ্যাপয়েন্ট হয়েছে নেক্সট চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে পাঞ্চালি দ্য গেম অফ ডাইস নামে উপন্যাস লিখলেন তো পাঞ্চালি দ্য গেম অফ ডাইস এই যে উপন্যাসটি আছে এই উপন্যাসটি আমাদের লিখেছে এখান থেকে কয়েকটা আন্সার বন্ধুরা এখানে হয়ে যাবে আমাদের এখানে এটা শিবাশি হবে না শিবাজি হবে বরকু জয়টা করো শিবাজী বন্দ্যোপাধ্যায় শিবাজী বন্দ্যোপাধ্যায় যেটা আছে এই উপন্যাসটিকে লিখেছে মাথায় রাখবে এখান থেকে শাইল শেট রিসেন্টলি ইনি লিখেছে এ কনফিউজ মাইন্ড স্টোরি শাইল শেট এবং যেটা আছে তুষার গান্ধী ইনি রিসেন্টলি যে বই লিখেছেন সেটা হল গিয়ে দ্য লাস্ট ডায়েরি অফ কাস্তুর দ্য লাস্ট ডায়েরি অফ কাস্তুর মাইবা মাইবা নাম রয়েছে পুরোটাই এবং সেন ওয়াটসন সেন যেটা আছে ওয়াটসন যিনি ক্রিকেট খেলোয়াড় তো ইনি যে বই লিখেছে রিসেন্টলি সেটা হল কি উইনিং দ্য ইনার ব্যাটেল উইনিং দ্য ইনার ব্যাটেল নামক ইনি একটি বই লিখেছেন তো মাথায় রাখবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা এখান থেকে নেক্সট আছে আমাদের এখানে আন্ডার নাইনটি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ হোস্ট করবে গে আন্ডার নাইনটি মেন্স যেটা আছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশকে হোস্ট করবে দু হাজার চব্বিশে হোস্ট করবে শ্রীলঙ্কা এই আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি দু হাজার বাইশও হলো দু হাজার বাইশ দু হাজার বাইশ জিতেছে ইন্ডিয়া জিতেছে দু হাজার বাইশ মাথায় রাখবে এবং ডাইরেক্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটাই কিছুদিন আগে শেষ হল সেটাকে জিতেছে ইংল্যান্ড জিতেছে মাথায় রাখবে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হলো সেটি কোথায় হয়েছে এবছর এবছর অস্ট্রেলিয়াতে হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা আছে অস্ট্রেলিয়াতে হয়েছে এবং টি টোয়েন্টি আন্ডার নাইনটিন যেটা আছে যেটা ইন্ডিয়া জিতলো সেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে মাথায় রাখবে যদি আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ হোস্ট করেছে কে জিজ্ঞেস করা হয় তাহলে সেটা অ্যান্সার এসে যাবে আমাদের ওয়েস্ট ইন্ডিজ এছাড়াও মাথায় রাখতে পারো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ আন্ডার নাইনটিন না নর্মালি দু হাজার চব্বিশে যেটা হোস্ট করবে ইউএসএ এবং যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হোস্ট করবে এবং দু হাজার ছাব্বিশ সালে ভারত এবং শ্রীলঙ্কা হোস্ট করবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হোস্ট করবে যেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখান থেকে অ্যান্সার আমাদের অপশন এটা নেক্সট চলে আসবো কংগ্রেসের কোন অধিবেশন বন্ধু মাত্রা প্রথম গাওয়া হয় কংগ্রেসের প্রথম কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল তো এটি কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল আমাদের যে শালটা হয়ে যাবে এটি এইটিন নাইনটি সিক্সে এবং যেটা আছে রহিমতুল্লাহ শাহানি যিনি সভাপতিত্বে এটি হয়েছিল জাতীয় কংগ্রেস যেটা প্রতিষ্ঠা হয়েছে আমাদের এইটিন এইটটি ফাইভে প্রথম কে ছিল প্রথম যে কংগ্রেসের সভাপতি সে কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি টাইমে জিজ্ঞেস হয় এক্সামে নিশ্চয়ই চলে আসো নিজামাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত নিজামাবাদ শহর এটি গোদাবরী তীরে অবস্থিত এবং গোদাবরী আমাদের মহারাষ্ট্রের আন্ডারে সরি নিজামাবাদ যেটি আছে এটি আমাদের মহারাষ্ট্রের আন্ডারে পড়ে মহারাষ্ট্রের ক্যাপিটাল কি আমাদের মুম্বাই বর্তমানে কে রয়েছে একনাথ সিন্ডে ডেপুটি সিএমও আছে এখানে ডেপুটি সিএম কেনে রয়েছে দেবেন্দ্র ফটনাবিস এবং গভর্নর কে আছে এখানে যেটা আছে ভগৎ সিং কেশরী ভগৎ সিং কেশরী গভর্নর রয়েছে এবং যেটা আছে মুম্বাই হাইকোর্টের চিফ যিনি প্রধান বিচারপতি রয়েছে দিনকার গুপ্তা মাথায় রাখবে দিনকার গুপ্তা আছে রাজ্যসভায় সিট আছে উনিশটি লোকসভায় সিট আছে আটচল্লিশটি নেক্সট ওই চলে আসো জিপশ্যাম কিসের আকরিক এখান থেকে জিপসাম আমাদের বন্ধুরা কিসের আকরিক এসে যাবে তো এটি বন্ধুরা ক্যালসিয়াম ক্যালসিয়ামের আকরিক এসে যাবে জিপশ্যাম তো মাথায় রাখবে এবং ক্যালসিয়ামের আরও যে সমস্ত আকরিক রয়েছে তার মধ্যে আর একটা মাথায় রাখতে পারো ক্যালসাইট এবং যেটা আছে তোমাদের এখানে ফ্লুকাপ ফ্লোকার যেটা আছে ক্যালসিয়ামের যেটা আছে আকরিক রয়েছে সোডিয়ামের আকরিক একটা মাথায় রাখবে বোরাক্স বোরাক্স একটা সোডিয়ামের আকরিক অ্যালুমিনিয়াম যেটা আছে তোমাদের এখানে কোবাল্যান্ড কোবাল্যান্ড রয়েছে এছাড়া যেটা আছে আমাদের ডলোমাইট ম্যাগনেশিয়ামের একটা আকরিক মাথায় রাখবে ডলোমাইট নেক্সট করিং চলে আসবো আমরা নেক্সট আছে যুক্তরাজ্যের প্রধান সরি রাজধানীর নাম কি তো যুক্তরাজ্যের রাজধানী কি এসে যাবে আমাদের লন্ডন যুক্তরাজ্যের রাজধানী হয়ে যাবে আমাদের কী লন্ডন এখানে কারেন্সি আমাদের কী চলে এখানে পাউন্ড সি স্টার্লিং যেটা হচ্ছে কারেন্সি চলে রিসেন্টলি পি এম অ্যাপয়েন্ট হয়েছে কে অ্যাপয়েন্ট হয়েছে আমাদের এখানে ঋষি সোনাক ঋষি সোনাক এখানে পি এম অ্যাপয়েন্ট হয়েছে এবং রিসেন্টলি যেটা আছে মোনার্চ মানে রাজাও অ্যাপয়েন্ট হয়েছে কে চার্লস থ্রি চার্লস থ্রি এখানে রাজা অ্যাপয়েন্ট হয়েছে নেক্সট ওদিন চলে আসবো সে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মনে আবুল কালাম আজাদ ইনি হয়েছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী জিভি মালবাঙ্কার কী ছিলেন প্রথম স্পিকার বল্লভভাই প্যাটেল পটেল কী ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই ছিল বল্লভভাই প্যাটেল পটেল এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন মাথায় রাখবেন নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকলে যেটা আছে অ্যান্সার কমেন্ট করে জানাবে যে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় একত্রিশে মে পাঁচই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর অ্যান্সার করবে অ্যান্সার করার সঙ্গে সঙ্গে যে অপশানগুলো আছে এই অপশানগুলোতে কোন দিনে কি রয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং